বন্ধুরা, আপনারা এই ছবিটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ছবি, আর এখন যে ছবিটা দেখছেন এটা হচ্ছে এডিট করা ছবি। একটা জিনিস খেয়াল করে দেখেন, রাত আর দিন পার্থক্য চলে আসছে এই ছবিটাতে। আর এটাকে আমি এডিট করেছি স্ন্যাপশিট দিয়ে। খুব সহজে আপনারা এই ধরনের ছবি এডিট করতে পারবেন। এটাকে কিভাবে এডিট করেছি চলুন আপনাদেরকে সেটাই দেখায়। শুরুতে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটাকে এডিট করতে চান সে ফটোটাকে শেয়ার করবেন স্ন্যাপশিট অ্যাপের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু স্ন্যাপশিট অ্যাপের মধ্যে চলে আসছে। তো আপনারা এখানে নিচে টুলস নামে একটি অপশনকে দেখতে পাবেন, তো এখান থেকে আপনারা টুলসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনারা টুলসের মধ্যে ক্লিক করবেন না, তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, একদম প্রথমে যে একটি অপশন আছে টিউন ইমেজ নামে, তো আপনারা এখান থেকে এই টিউন ইমেজের মধ্যে একটা ক্লিক করে দেন। তো টিউন ইমেজে ক্লিক করার পর এবার এখানে আপনারা বেশ কিছু অপশনকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এমবেসটা হালকা একটু বাড়িয়ে দেন, তারপর এখান থেকে হাইলাইটটা হালকা একটু বাড়িয়ে দেন, তারপর এখান থেকে শেডোসটা হালকা একটু বাড়িয়ে দেন, তারপর এখান থেকে সিচুয়েশন হালকা একটু কমে দেন, তারপর এখান থেকে ব্রাইটনেস হালকা একটু বাড়িয়ে দেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করেন। তো রাইট চিহ্নতে ক্লিক করাবো, এবার এখানে যে উপরে শেয়ার ডান পাশে একটি এরো আইকনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউ ডিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিউন ইমেজে, তারপর এখান থেকে ইডিটিং, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ধরে জুম করে এভাবে আপনারা ফেসের মধ্যে হালকাভাবে অ্যাপ্লাই করে নেবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ফেসটা আগের থেকেই অনেকটাই হোয়াইট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করবো, এবার এখান থেকে আমরা ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ভিনটেক নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনারা এই ভিনটেকের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ভিনটেকে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা 12 নম্বর ফিল্টারটি সিলেক্ট করবেন। এবার এখানে আপনারা এটিকে একটু স্ক্রল করলে এখানে 4টি অপশনকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা সিচুয়েশন ফুল 100 ম্যানেজ করে দেন, তারপর এখান থেকে স্টাইল স্টিনটা হালকা একটু বাড়িয়ে দেন, তারপর এখান থেকে বিগনেস স্টিন হালকা একটু বাড়িয়ে দেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার কিন্তু আমাদের পুরোটা ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এবার এখান থেকে আপনারা উপরে এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউ ডিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিনটেকে, তারপর এখান থেকে ইডিটে, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ইম্পোর্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ধরে জুম করে এভাবে আপনারা ফেসের মধ্যে হালকাভাবে অ্যাপ্লাই করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের পুরোটা ফটোর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, এবার এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন। তো এখানে যে একটি অপশন আছে ডাবল এক্সপোজার নামে, তো আপনারা এখান থেকে এই ডাবল এক্সপোজারের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ডাবল এক্সপোজারে ক্লিক করার পর তারপর এখানে একটি প্লাস আইকনকে দেখতে পাবেন, তো আপনারা এখান থেকে এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দেন। তো যখন আপনারা প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার গ্যালারি সব ফটো এখানে চলে আসবে। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, তো এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের সামনে নিচে 3টা অপশান চলে আসছে। তো আপনারা এখান থেকে মদার অপশানটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা এটাকেই ওভারলে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ওভারলে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম কালারে পরিণত হয়ে গেছে। তো আপনারা তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার এখানে যে উপরে শেয়ার ডান পাশে একটি এরো আইকনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউ ডিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাবল এক্সপোজারে, তারপর এখান থেকে ইডিটিং, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ইম্পোর্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করেই ডাবল এক্সপোজারটাকে জিরো করে নেবেন। এবার এখান থেকে আপনারা ফটোটাকে ধরে জুম করি এভাবে আপনারা ফেসের মধ্যে
হালকাভাবে অ্যাপ্লাই করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আগের থেকে অনেকটাই অ্যামাজিং দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা আবার ডাবল এক্সপোজারের মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লাস আইকনটির মধ্যে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করব, এবার এখানে আপনাদের গ্যালারির সমস্ত ফটো এখানে চলে আসবে। তো এখান থেকে আমি আমার ফটো ফাইলের মধ্যে চলে যাই, তারপর এখান থেকে ডাউন ফাইলে চলে যাব। তো ডাউন ফাইলে আসার পর এবার এখান থেকে আমি একটা এলং পিএনজি সিলেক্ট করব। তো এই পিএনজির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এবার পিএনজিটাকে আপনারা ধরেই ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে এইভাবে রাখলাম এলং পিএনজিটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে তিনটা অপশান চলে আসছে। তো আপনারা এখান থেকে মধ্যর অপশানটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা এয়ারে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে রাজচিহ্নতে ক্লিক করবেন। তো রাজচিহ্নতে ক্লিক করাবার এবার এখানে যে উপরে শেয়ার ডান পাশে একটি এরো আইকনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে বিউটিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাবল এক্সপোজারে, তারপর এখান থেকে ইডিটে, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ইম্পোর্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করে ডাবল এক্সপোজারটাকে জিরো করে নেবেন। এবার এখান থেকে আপনারা ফটোটাকে ঝুম করে এইভাবে আপনারা যে যে জায়গাতে দেখবেন মানে ইফেক্ট পড়েছে মানে অ্যালংয়ের, তো আপনারা এইভাবে এগুলোকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে রিমুভ করাবো, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের শুধু অ্যালং পিএনজিটা দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এইভাবেই এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের কাজ একদম কমপ্লিট। এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, এবার এখান থেকে আমরা ব্যাকে আসবো। তো বন্ধুরা ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিফোর, দেখতে পাচ্ছেন আপনারা আফটার। তো দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ফটোটা দেখতেই আগের থেকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও এতটুকুই।